بسم الله الرحمن الرحيم جرا كافر مشرك بيمان در مدد پشت ہوئے عالم علماء اسلام پنتی در کے سنتراش بولے اگرباد بولے تادر کچھے پرست کرچی ہٹلر شاید لکھا ایبودی کے حتا کرے چھلو حلود میڈیا ہٹلر کے سنتراش بولے نائی خریشتان دھرم کے سنتراشی دھرم بولے نائی ইহুদি ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলে নাই মাউসে তো মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করেছে কোথায় খ্রিস্টানদেরকে তো সন্ত্রাসী বলা হয় না অশোকা কালিঙ্গা বেটল লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে প্রথম বিশ্বযুদ্ধ অবস্থিমরা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবস্থিমরা করেছে আমেরিকা আবিষ্কারের পর দক্ষিণ আমেরিকায় 100 গ্রেট ইন্ডিয়ানকে হত্যা করা 100 মিলিয়ন গ্রেট ইন্ডিয়ান হত্যা করা হয়েছিল তাদের আধিপত্য বিস্তারের জন্য উত্তর আমেরিকায় 50 মিলিয়ন গ্রেট ইন্ডিয়ান হত্যা করা হয়েছিল তাদের প্রভাব বিস্তারের জন্য অস্ট্রেলিয়া আবিষ্কারের পর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে কই হলুদ মিডিয়াগুলো তো অমুসলিমদেরকে সন্ত্রাস বলছে না ইসলাম কোরআন সুন্নাহর পক্ষে কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে কোরআনের সংবিধানের পক্ষে যারা কথা বলে তাদেরকে যারা সন্ত্রাস বলে তারাই আসল সন্ত্রাসী ঠিক কি না বলে সম্মানিত ভাইরা মহররম মাস এই মাস থেকে আমাদের শিক্ষা দিতে হবে আমরা মুসলিম আমাদের নেতা জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 বছর আগে কারবালার প্রান্তরে পাপিষ্ট স্বৈর শাসক ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে যে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছেন কিন্তু কাফের অভিশপ্ত শাসক ইয়াজিদের কাছে মাথা নত করে নাই তিনি চেয়েছিলেন খেলাফত ঠিক কি না বলেন রাজতন্ত্রের গোলামদের কাছে মাথা নত করে নাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আহলে বাইতের রক্ত ঝরেছে বড় দুঃখ হয় কষ্ট লাগে আমাদের দেশে কিছু ভাই না বুঝেই পাপিষ্ট ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদের প্রশংসা যারা করে তারা মুসলিম হতে পারে না ইয়াজিদ নিঃসন্দেহে ছিল স্বৈর শাসক পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক এবং ইয়াজিদের প্রশংসা যারা করে যারা বলে ইমাম হুসাইন হত্যার পেছনে ইয়াজিদ জড়িত ছিল না তাদের একটা শাস্তিও আছে ইসলামে শুনবেন এই জমিনের প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তিনি তার খেলাফতকালে এক লোক তার দরবারে ইয়াজিদের নামের পরে ইয়াজিদের প্রসঙ্গে বলতে যে আমিরুল মুমিনিন বলেছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি ইয়াজিদ পাপিষ্ট ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছো এরপরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার দরবারের লোকদেরকে নির্দেশ করলেন যে ইয়াজিদের প্রশংসা করেছে তাকে 20টা দোররা লাগাও অতএব বাংলাদেশেও যারা ইয়াজিদের প্রশংসা করে আহলে বায়াতের বিরোধিতা করে আহলে বায়াতের পক্ষে কথা বলতে চায় না ইমাম হুসাইনের পক্ষ নিতে চায় না তারা কিভাবে জান্নাতে যাবে জান্নাতের যুবকদের সরদারের পক্ষে কথা বলে না ইয়াজিদের পক্ষ নিয়ে যারা কথা বলে তাদেরকেও দোররা মারা উচিত ঠিক ইয়াজিদ ছিল পাপিষ্ট ঠিক কি না বলেন ঠিক আমরা নিজেরা নিজেদেরকে ক্ষতি করছি ধ্বংস করছি ঠিক কি না ঠিক 1938 সালে ব্রিটেন প্রেসিডেন্ট অ্যান্টনি ইডেন বিজ্ঞানগর্বী যারা রাষ্ট্রনেতা তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুঃখ প্রকাশ করে বলেছিল যদি অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীর গ্রহে কেউ নেমে আসে পৃথিবীকে দেখার জন্য তাহলে তারা এসে দেখবে এই পৃথিবীর মানুষ আমরা একে অপরকে ধ্বংস করছি নিজেরাই নিজেদের ধ্বংস করছি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমরা বোমা তৈরি করে নিজেদের শত্রুদেরকে ক্ষতি করার জন্য
শেষ করার জন্য নিজেদের লোকদেরকে শেষ করছি। তার এই সতর্কবাণীর তিন বছর পর 1941 সালে শুরু হয় বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কোন যুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 আগস্ট সকাল 8:15 গটিকায় জাপানের হিরোশিমায় শুধুমাত্র আমেরিকার একটি বোমা, অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছিল। কয়টি? 6 আগস্ট একটি বোমা নিক্ষেপ করার সাথে সাথে 8 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তার তেজস্ক্রিয়ায় এখনো জাপানে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? 9 আগস্ট ঠিক 3 দিন পর দ্বিতীয় বোমাটি নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে। সেখানে সাথে সাথে 2 লক্ষ থেকে 2 লাখ 10 হাজার থেকে 40 হাজার মানুষ সাথে সাথে প্রাণ হারায়। তাহলে যারা বোমা তৈরি করাতে প্রতিযোগিতা শুরু করেছে, এখন ভারত পাকিস্তান যে রাষ্ট্রগুলোর মানুষ দৈনন্দিন খাদ্যের অভাবে না খেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, সেই রাষ্ট্রগুলো পর্যন্ত বোমা তৈরি করতে সবসময় প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক কিনা বলে? অথচ যারা বোমা তৈরি করে তারাও জানে এটা শুধু শত্রুদের ক্ষতি না, নিজেদের লোকও মারা যাবে, ঠিক কিনা বলেন? বোমায় নিজেদের লোকও মারা যাবে। সেজন্যে ভাইয়েরা, আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি, তবে এই পৃথিবীতে এই অ্যাটম বম সহ যত সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণায় এসেছে, সারা পৃথিবীতে যত মানব হত্যা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এর জন্য 94% দায়ী হলো অমুসলিমরা। কারা? মুসলমানদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। এত আস্তে? মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। তার জ্বলন্ত প্রমাণ বিশ্ব ইতিহাস।